হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বর্ণবাদ নতুন কোনো বিষয় নয়, যুগে যুগে এই বর্ণবাদের বিপক্ষে আন্দোলন কিন্তু কম হয়নি। এবার ব্রাজিলিয়ান উইঙ্গার ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করলেন স্প্যানিশ ফুটবল এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান পেড্রো ব্রাভো। ভিনিসিয়াস জুনিয়রের গোল উদযাপন নিয়ে সমালোচনা করেন তিনি। স্প্যানিশ এক টিভি শো যার নাম ছিল চিরিংগুইতো শো, সেই শোতে ব্রাভো বলেছেন ভিনিসিয়াস জুনিয়রের গোল উদযাপন প্রতিপক্ষের প্রতি অসম্মান সূচক, তার উদযাপন বানরের মতো, তাই বানরের মতো এমন সেলিব্রেশন বন্ধ করতে বলেছেন পেড্রো ব্রাভো। এবং তার পরপরেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় তাকে নিয়ে সমালোচনার ঝড়। এমন বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলে সবাই তাকে ধুয়ে দিতে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে নিজ নিজ জায়গা থেকে। ঠিক সে সময় পাশে এসে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। পেলে বলেন, ফুটবল বিষয়টাই আনন্দের, নাচের। এ ধরনের মন্তব্য, হাসি বা নাচ আমাদের কোনোটাকেই থামাতে পারবে না। দুঃখজনক হলেও সত্য যে বর্ণবাদ এখনও রয়েছে। আমরা সবসময় বর্ণবাদের বিপক্ষে আন্দোলন করি, প্রতিবাদ জানাই। অন্যদিকে প্যারিস সেন্ট জার্মানের তারকা নেইমার জুনিয়র কিন্তু থেমে থাকেননি। তিনি টুইট করে বলেন, বাইলা ভিনিসিয়াস জুনিয়র, যার অর্থ ভিনি তুমি নাচো। এটা অবশ্য ট্রেন্ড হতে খুব বেশি সময় লাগেনি। এরপরই ইনস্টাগ্রামে নেইমার লিখেন, ড্রিবল করো, নাচো, নিজে যা তাই থাকো, তুমি যেমন সেভাবেই তোমাকে ভালো লাগে, সেটাকেই ধরে রাখো, পরের গোলে আমরা একসাথে নাচব। অন্যদিকে সিবিএফ ভিনির পক্ষ নিয়ে লিখেছে, নাচ হবে, ড্রিবল হবে, তবে সম্মান সবার ওপরে। ভিনিসিয়াস জুনিয়র নিজেও এ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, আমি বর্ণবাদী আচরণের শিকার হয়েছি, জগতের সংস্কৃতিকে উপস্থাপন করতেই এ নাচ। হয় আপনি এটা মেনে নেবেন, সম্মান করবেন, কিংবা আপনি পাত্তাই দেবেন না। তাছাড়া লালিগায় সোমবার অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। অ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার কোকে মনে করেন, এ ম্যাচে গোল করে উদযাপন করলে সমস্যায় পড়তে পারে ভিনিসিয়াস জুনিয়র, তাই জন্য তিনি ভিনিসিয়াস জুনিয়রকে সতর্ক করেছেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি মনে করেন, ভিনিসিয়াস জুনিয়রের নাচে কোনো সমস্যা হবার কথা নয়, কারণ ভিনিসিয়াস জুনিয়রের নাচ তার ব্যক্তিগত অধিকার, আর তাছাড়া ভিনি নাচেও ভালো। আর তাছাড়া ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলের সতীর্থ ব্রুনো গিমারাইজ পেড্রো ব্রাভোর গ্রেপ্তারের দাবি জানিয়েছে, যদিও পেড্রো পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। আমাদের ব্যক্তিগত মতামত, অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রের নাচার অধিকার রয়েছে, আর ফুটবল একটা আনন্দদায়ক খেলা, আর সেই আনন্দটা ডবল হয়ে যায় যখন প্লেয়াররা নাচতে থাকেন। আমরা আশা করি পরবর্তী ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র আবারও নাচবেন এবং দর্শক তাতে মুগ্ধ হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেল ফুটবল ফাইলসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।